বন্ধুরা ইন্ডিয়ান হোম মেকার মৌটুসির নতুন একটা সুন্দর ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক 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 স্বাগত। আজকে সকালটা কি দারুণ, ঘুম থেকে ওঠা মাত্রই দেখছি বাইরে বৃষ্টি পড়ছে আর চারিদিকটা কি দারুণ সবুজে সবুজ লাগছে। শুভ রথযাত্রা বন্ধুরা, আজকের দিনে বৃষ্টি না হলে হয়? বৃষ্টি আমার ভীষণ পছন্দের, কি দারুণ লাগে দেখতে বর্ষাকাল, সেই জন্য আমার একদম প্রিয় ঋতু। স্কুলে যখন ছোটোবেলায় রচনা আসতো যে তোমার পছন্দের ঋতু লেখো, আমি না বর্ষাকাল লিখতাম, এত ভালো লাগতো, এর সম্বন্ধে লিখতে খুব মজা লাগতো। দেখো রাস্তায় কত জল জমে গেছে, মুষলধারায় বৃষ্টি হচ্ছে একদম, আর গাছগুলো দেখো একদম পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে, চকচক করছে গাছের পাতাগুলো, ওরাও আনন্দে আনন্দিত বর্ষার আনন্দে, খুব দারুণ লাগছে আমার। যাই হোক, মনটা না একদম খুশিতে ভরে গেছে, কি বলবো বন্ধুরা, ভীষণ মজা লাগছে, মনে হচ্ছে সেই ছোট্টবেলার মতন ওই জলটার মধ্যে রাস্তা দিয়ে জলটা যাচ্ছে, ওখানে যদি কি ভিজে আর লাফালাফি করতে পারতাম খুব মজা হতো, কিন্তু সেই বয়সও আর নেই আর সেই কি বলবো সেই পরিস্থিতিও এখন নেই। যাই হোক, সকাল হয়ে গেছে, ঘুমও ভেঙে গেছে, বাচ্চারা ঘুমোচ্ছে, আর দেবেন না এই সপ্তাহে পুরো হচ্ছে 10:30টার ডিউটি চলছে, তাই জন্য একটু দেরি করে ঘুম থেকে উঠছি আর এত বসে বসে মজা করে বৃষ্টিটা উপভোগ করতে পারছি। যাই হোক, অনেক বৃষ্টি উপভোগ করা হয়েছে, নিচে গিয়ে কাজ বাজে হাত দিই, আর আজকে আমি সারাদিন যা কিছু করছি শেয়ার করছি তোমাদের সঙ্গে, তোমরা থাকো সারাদিন আমার সাথে, দেখতে থাকো, আশা করছি ভালোই লাগবে। তো নিচের ঘরে চলে এসে কাজ বাজে হাত দিয়েছি, আর এই যে দেবও চলে এসেছে বাজার থেকে, ও মর্নিং ওয়াকে গেছিলো, আর আসার পথে দেখলাম যে মাছ নিয়ে এসেছে, তার তেমন অন্য কিছু সবজির বাজার আজকে করেনি, আজকে শুধুই মাছের বাজারে গেছিলো মাছ নিয়ে আসতে। তো রয়েছে পমফ্রেট মাছ, আর এটা রয়েছে জ্যান্ত হচ্ছে বাটা মাছ রয়েছে, আর ওটা রয়েছে রুই মাছ, রুই মাছটাও জ্যান্ত, হ্যাঁ ওটা চালানি মাছ না, একদম জ্যান্ত। আর রুই মাছের পিসগুলো খুব সুন্দর করেছে, গোল গোল করে কেটেছে, তো খুব দারুণ লাগছে দেখতে। তবে সব মাছগুলো হচ্ছে ভাগে ভাগে গুছিয়ে রাখলাম ফ্রিজের মধ্যে, আর এটা রান্না করছি হচ্ছে আলু পটল, মাছের মাথা দিয়ে আলু পটলের তরকারি করলাম, আর এটা হচ্ছে পাট শাক। ও আজকে তোমাদের বলা হয়নি, পাট শাক নিয়ে এসেছিলো বাজারে গিয়ে আসছে, পাট শাক নিয়ে এসেছিলো, অন্য কোনো বাজার করেনি, তারপর দেখছি না বললো যে পাট শাক ভালো পেয়েছে, তো পাট পাতা নিয়ে এসছে। এটা আমি হচ্ছে পাট পাতাটাকে একটু লবণ দিয়ে হালকা করে সেদ্ধ করে নিলাম, তারপর ওই যে শুকনো লঙ্কা আর লাল লাল করে পেঁয়াজটা ভেজে নিয়ে এবারে জল ঝরিয়ে এই পাট পাতাগুলো ভাজছি। তোমার শাশুড়িমা দেখতেন এরকম করে পাট শাকগুলো ভাজতো, ভীষণ ভালো লাগতো, টেস্টি, এত টেস্টি হয় না শুধুমাত্র লবণ হলুদ দিয়ে, তার কিচ্ছু দিইনি, আর দেখো একদম শুকনো শুকনো পোড়ো পোড়ো, যেটা বলতো আর কি আমার শাশুড়িমা বলতো পোড়ো পোড়ো করে, মানে একদম শুকনো শুকনো করে ভাজতে হবে, তাহলে নাকি টেস্টটা বেশি পাওয়া যায়। তো ব্যাস এটা দিন এক থালা ভাত খাওয়া হয়ে যাবে, এত টেস্ট লাগে আমার। আর গ্যাসটাকে একদম সিম করে এটা ভাজতে হবে, অনেকটাই সময় লাগে। আর ওদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর এই যে ঝিঙে আলু ডাটা দিয়ে একদম জ্যান্ত রুই মাছের ঝোল বানাচ্ছি। ওখানে তিন পিস আছে, লেজাটা আমার আর গোল গোল পিস দুটো, একটা মাম্মামের একটা দেবের, আর নীল সোনায় এই জ্যান্ত মাছ কাটার জন্য খায় না, ওর জন্য অমলেট করতে হবে। তো 9:30 বাজে, হালকা হালকা বৃষ্টি পড়ছে, মাম্মামের পড়া রয়েছে, দেব যেহেতু বাড়িতে আছে দেব দিতে যাচ্ছে, তো টিউশন আছে এখন, টিউশন থেকে বেরিয়ে আবার স্কুল যাবে সোজা, সেই বাড়ি আসতে আসতে বেলা 5টা বেজে যাবে, এই লম্বা টাইম বাড়ির বাইরে থাকবে এখন মেয়েটা। তো যাই হোক, নীলকে নিয়ে আমাকে স্কুল যেতে হবে, এখনও বৃষ্টি পড়ছে দেখেছো, যাই বাদ বাকি কাজকর্মগুলো সেরে নিই। মাম্মামও বেরিয়ে গেলো, ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, দেখো এই স্কুল যাওয়ার সময় না খুব মুশকিল হয়, ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। যাই হোক, এখন রান্নাবান্না কিছুটা বাকি, চলো করে নিই। গামছাটা দিয়ে গাড়ির সিট মুছলো। তো মোটামুটি আমার সমস্ত কাজকর্ম কমপ্লিট, আর নীলসোনা কী করছে জানো? চলো তোমাদের একটা মজাদার সিন দেখাই, নীলসোনায় কী করছে। ওই দেখো, দেখেছো মজাটা, দেখো স্কুল যাবে তার আগে বৃষ্টি নেমেছে, আর আমার কাছে বললো মা আমি তো স্নান করবো, একটু বৃষ্টিতে ভিজে নিই, একবারও বৃষ্টিতে ভিজে নিই, এবার বৃষ্টি হয়ে গেছে নাকি ভিজে নিই, অনেকক্ষণ ধরে ঘ্যান ঘ্যান করছে,
আমি বললাম তারপর পারমিশনটা দিতে আর বলিস না হয়েছে যাও স্নানটা তাড়াতাড়ি করে নিতে হবে শোনাই চলে এসো দেখ হঠাৎ করে কি বৃষ্টি পড়েছে বাবা জামাগুলো নাও হয়নি নিয়ে নিতে শোনাই এটা ছিপে দিয়ে দি ঘরে এগুলো দিয়ে দাও এগুলো দিয়ে দাও এগুলো দিয়ে দাও ওটা দিয়ে দাও গামছা আছে গামছা গামছা এবার তুমি চলে এসো আমার বৃষ্টি থেমে গেছে এবার অনেক স্নান হয়েছে চলে এসো আর পড়বে না দেখো আকাশ পরিষ্কার হয়ে গেছে চলে এসো চলে এসো চলে এসো জল ভর্তি হচ্ছে জল ভর্তি হয়ে গেছে এবার চলে এসো এই বর্ষাকালে এই একটা এক্সট্রা কাজ হয় একবার জামাকাপড়গুলো তোলো আর একবার মেলো এই একটা এক্সট্রা কাজ স্কুল থেকে এসেই ঝটপট করে আগে ওই জামাকাপড়গুলো দিয়ে দিয়েছিলাম ওগুলো এখন শুকিয়েই গেছে তো এগুলো সেই কালকেকারের জামাকাপড়গুলো আজকে শোকালো আজকেরগুলো আবার কালকে শোকাবে দুদিন ধরে জামাকাপড় এখন শুকোতে হচ্ছে কী অবস্থা আর তার মধ্যেও ঘরে শোকালেও যদি একটুখানি বাইরে বার করে রোদ বুলে না দেওয়া হয় না আমার ঠিক ভালো লাগে না কেমন একটা ড্যাম ড্যাম মতন লাগে তাই জন্য একটু রোদ উঠলেই আমি ফাঁকতালে একবার ছাদের মধ্যে দেবই তাহলে যেন মনটাও শান্তি হয় আর এই যে নীল আর মাম্মা এখন স্নান করে গেছে ওদের জামাকাপড়গুলো ঝটপট করে ধুয়ে ছাদে মেলতে এসেছি কারণ এখন দেখো বৃষ্টি নেই আর রোদও নেই কিন্তু যাই হোক হাওয়া হচ্ছে আর একটা রোদ্দুরের তো একটা তাপ রয়েছে আর সেই জন্য না জামাকাপড়গুলো অনেকটাই মানে শুকিয়ে শুকিয়ে যাবে জলটাও ঝরে যাবে ভাবলাম যে আমি স্নান করার আগে এগুলো বাবা আগে মেলে দিই অনেকটাই জল ঝরে যাবে নাহলে স্নান করে আস্তে আস্তে ওই একবারে আসবো বললে আর হয় না অনেক দেরি হয়ে যায় কষ্ট করে বারবার ছাদে আসা একটা মুশকিল ব্যাপার তাও বর্ষাকালে আসতেই হবে কিচ্ছু করার নেই আর কি একটা ঘন্টার ঝুনঝুন ঝুনঝুন আওয়াজ শুনতে পাচ্ছ ঘন্টা নয় ঝুনঝুনির আওয়াজ আমাদের সেই আকালাটা যাচ্ছে পাড়া দিয়ে পুরো যখন যায় না ছাড়া পাড়ায় যায় না ঝুনঝুন ঝুনঝুন করে কাঁপাতে কাঁপাতে যায় এখন ছাদে বড্ড হাওয়া কী হাওয়া দিচ্ছে দেখো জামাকাপড়গুলো মানে মেলতেও পাচ্ছি না উড়ে উড়ে মানে চাকরি চলে যাবে আর ছাদে খুব সুন্দর হাওয়া হচ্ছে তো রোদ্দুরও নেই বেশ ভালো লাগছে এখানে দাঁড়িয়ে থাকতে কিন্তু দাঁড়িয়ে থাকলে হবে না যাই এখন স্নান করে পুজো করিনি পরে দেখা হচ্ছে তোমাদের সাথে আবার গুড আফটারনুন বন্ধুরা তো এখন বাজে ওই 5টা ওভার হয়ে গেছে আর কি বাচ্চাদের স্কুল থেকে নিয়ে আসলাম আর আজকে বিকেল মানে 4টের পর থেকেই আমাদের বৃষ্টি পড়ছে না আর দেখো পাড়ার সব বাচ্চারা চলন আসছে নাকি দল করে আর 3-4 জন মিলে কি সুন্দর রথ নিয়ে টানছে খুব ভালো লাগে ওই পুচকেটা কোথায় গেল সবার বাড়ি বাড়ি যাচ্ছে আর এই যে মাম্মা একটু রথ টেনে নিল নীল সোনাও একটু রথ টেনে নিল আর এই যে মজাদার বিষয় হচ্ছে রথ টানো আর প্রসাদ খাওয়া পাড়াতে বাচ্চারা এতগুলো রথ নিয়ে বেরিয়েছে কি বলবো একটা রথ আসে নীল আর মাম্মা একটুখানি টানে আবার দরজা বন্ধ করে ভেতরে গিয়ে বসতে না বসতে আরেকটা এরকম করে খুব মজা হচ্ছে এক রথ এসেই গেছে আর এই যে বাচ্চাদের খুব মজা হচ্ছে ভেতরে ওখানেই ঘোরাও আর আনতে হবে না নীলের অনেক দিনের ইচ্ছে রথ টানবে কিন্তু বেচারা কোনো বার স্কুল ছুটি পেলে তবে না রথ টানবে একটা বছর তো ছুটি থাকে না রথে না দিয়ে দাও এই যে যারা আছে তাদের কাছ থেকে একটু রথ চেয়ে না নমকর নমকর তুমি খেয়েছো খেয়েছো প্রসাদ রথের প্রসাদ বাচ্চাগুলো দিয়ে গেল তো এই যে সন্ধে হলো আর মামামকে টিউশনে দিয়ে গেছিলাম আজকে রথের দিন স্কুল টিউশন কিছুই বন্ধ নেই সব চালু আর কি করব রথের মেলায় তো যাওয়া হলো না কিন্তু এই যে রাস্তাতেই অসংখ্য রথ দেখে নিয়েছি আজকে পাড়াতেও কত রথ দেখলাম রাস্তাতে আসা যাওয়া করছি কত রথ নিয়ে সবাই বেরিয়েছে অনেক রথ দেখেছি আর ফাইনালি এখন সন্ধেবেলা মামামকে টিউশন থেকে নিয়ে এখন বাড়ি যাচ্ছি তো রাস্তার উপরে দেখছি এটা বেশ অনেকটাই বড় রথ গো আর অনেকটাই বড় ঠাকুরগুলো বেশ ভালো লাগছে রাস্তার মধ্যে মাঝখানে দাঁড় করিয়ে রেখেছে তো মামা বললো ফুচকা খাবে
তো এই যে চলো আজকে রথের দিনে মেলায় তো যাওয়া হলো না, এখানেই ফুচকা খেয়ে নি। এটাই হচ্ছে রথের মেলা দেখা হচ্ছে। ওই যে বলে না রথ দেখা কলা বেচা, সেরকমই টিউশনে পড়ানো হলো, রথ দেখাও হলো, আর ফাইনালি এখন ফুচকাও খেয়ে নিচ্ছি। তো এই যে ফুচকা খেয়ে বাড়ি চলে এসেছি, আর এই দেখো প্যাকেটে করে কি নিয়ে এসেছি। রাস্তা দিয়ে আসছে না, আসতে আসছে না, চপের দোকান থেকে এত দারুণ গন্ধটা পেলাম না আলুর চপের, বন্ধুরা কি বলবো, আলুর চপের গন্ধটা পেয়ে পুরো এত লোভ লেগে গেল না, আর থাকতে পারলাম না। ফাইনালি আলুর চপ কিনে নিলাম। অনেকদিন আলুর চপ খাই না, কারণ ওই সব না মানে ঠিক আমার সহ্য হয় না, তাই জন্য অ্যাভয়েড করি। কিন্তু যাই হোক, আজকে অনেক লোভ লেগে গেল, রথের দিন এই সমস্ত তেলে ভাজা না খেলে না হয় না। যাই হোক, একদিন তো খাওয়াই যেতে পারে। ফাইনালি নিয়ে এসেছি আলুর চপ, আর নীল যেহেতু আলুর চপে অনেকটাই ঝাল থাকে তো খেতে পারবে না, ওর জন্য স্যান্ডউইচ নিয়ে এসেছি। তো এই দেখো আলুর চপ দেখলেই না মনটা ভরে যায়, ওর একটা কেমন একটা আলাদাই একটা ব্যাপার বলতে গেলে আলুর চপের, যা টেস্টটাও আলাদা। যাই হোক, আর মামাম তো মুড়ি খাবে না, মামাম আর নীল সোনাই স্যালাড দিয়ে সস দিয়ে খাচ্ছে, আমি আর দেব মুড়ি দিয়ে খাবো। তো চলো এখন মজা করে আলুর চপটা খাই, আর একটু পরে চাটা বানাবো। চলো আগে আলুর চপটা মুড়ি দিয়ে খেয়ে নিই। আলুর চপ আর মুড়িটা না চা খেতে লাগলো না, অসাধারণ ছিল আলুর চপটার টেস্ট। যেমনি টেস্টি তেমনি ঝাল ঝাল দারুণ লাগলো খেতে। আর চপ খেতে খেতে রথের গল্প হলো, রথের মেলায় যাইনি তো কী হয়েছে, এত রথ দেখেছি, সমস্ত রথের গল্প হলো। নীল সোনাও সাইকেল চালাতে গেছিলো, অনেক রথ দেখেছে রাস্তায়, সেই গল্প হলো। আজকে রথের দিনটা খুব মজা করেই কাটিয়ে ফেললাম। দৈনন্দিন জীবনের একঘেয়েমির মধ্যে থেকেই আনন্দকে খুঁজে নিতে হয়। রথের মেলায় যেতে পারিনি তো কী হয়েছে, বাড়ি বসেই কত রথ দেখে নিলাম, খুব মজাতে কেটে গেল। তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো, আর তোমাদের দিনটা কেমন করে কাটলো অবশ্যই কমেন্ট করে বলো। আজকের মতন বাবা।